মালিক চ্যানেল, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। দেখতে পাচ্ছো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে? আমি কাঁচটা তো বন্ধ করে দিলাম, দেখো। কেমন বৃষ্টি পড়ছে দেখেছো? প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। সকাল থেকে উঠে শুধু ছেলে মেয়েদেরকে টিফিন বানিয়ে দিয়েছি, রান্না এখনও হয়নি, রান্না বসিয়েছি, আমি স্নান করবো, বাকি সমস্ত কাজ বাকি আছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে আর বাকি হাজব্যান্ড দোকানে যাবে, এখনও যায়নি, রেডি হচ্ছে। তো আমিও স্নান করবো, তারপরে রান্না করবো, কাজ করবো, অনেক কিছু কাজ বাকি আছে। আজকে রান্না হয়নি, আজকে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েই যাচ্ছিলো, হয়েই যাচ্ছিলো, ছেলে মেয়েদেরকে সব পাঠিয়ে দিয়ে তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, বিনা স্কিপ করে তোমরা ভিডিওটা দেখবে। অনেকদিন পর আজকে হাজবেন্ড মাছ নিয়ে এসেছে। হ্যাঁ, সানডেতে তো মাছ নিয়ে আসেনি, আজকে অনেকদিন পর বাজারে যাচ্ছিল, মানে ওইদিকেই যাচ্ছিল একটু কাজে। তো আমি বললাম যে একটু মাছ নিয়ে আসবে, অনেকদিন মাছ খাওয়া হয়নি, তো চিকেন টিকেন আর খেতে ভালো লাগছে না, তো সেই জন্য। আর তোমরা তো সবাই জানো মাছটা খেতে আমার ভালোই লাগে, হ্যাঁ, তো সেই জন্য মাছ নিয়ে এসছে। আর আমার ছেলে আবার চিংড়ি মাছ খেতে পছন্দ করে, আর দুই মেয়ে তো একদমই মাছ খায় না, আর ছেলেও খায় না, ওই ছেলে শুধু চিংড়ি মাছটাই খায়, তো সেই জন্য ওর জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি আর আমাদের জন্য এই মাছ নিয়ে এসেছি। তো এখনও বললাম না, রান্না যেহেতু বসাইনি, তো ভাবছি যে একটা মাছের মাছ দিয়ে, আলু দিয়ে, একটা সবজি দিয়ে, যাও কিছু গায়ে গায়ে তরকারি করব, একটাই তরকারি করব, ব্যাস হয়ে যাবে, কেননা তাড়াহুড়ো করে করতে হবে, হাজবেন্ড খেয়ে দোকানে যাবে, আজকে আর টিফিন নিয়ে যাবে না, খেয়ে দোকানে যাবে, যেহেতু লেট হয়ে গেছে, লেট হয়ে গেলে খাবার আর টিফিনে করে নিয়ে যায় না, খেয়ে দিয়েই চলে যায়। তো এখানে মাছটা অনেকগুলোই আছে, দুজনে তো খাবো, ছেলে তো শুধু চিংড়ি মাছ খাবে, আর আমি আর আমার হাজবেন্ড দুজনেই খাবো, তো সেই জন্য দু পিস করে চার পিস আর একটা এক্সট্রা, এই পাঁচ পিস মতো মাছ রান্না করব। আর চিংড়ি মাছও কিছুটা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ আমার ছেলে তো খায়, আর আমরাও দু পিস করে খাবো, আমার হাজবেন্ডও খায়, তো সেই হিসাবে সবাই মোটামুটি হয়ে যাবে তিনজনের আর কি। তো এটা দিয়ে, আলু দিয়ে, আর ভাবছি বরবটি কড়াই আছে, বরবটি কড়াই দিয়ে তরকারি করব, কোনোদিনও যদিও করিনি বরবটি কড়াই দিয়ে। তো আজকে ভাবলাম যে বরবটি কড়াইটা এমনি কেন তরকারি করব, তার সাথে এই মাছগুলো ভেজে দিয়ে দিলে বেশ ভালোই লাগবে, একটা তরকারি বেশ গায়ে গায়ে করলে খেতেও ভালো লাগে, গরম গরম বিশেষ করে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো চলো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, আর অর্ধেক মাছগুলো রেখে দিলাম ফ্রিজে, এগুলো পরে হয়ে যাবে, ওই হবে বলতে আমিই ভেজে ভেজে খেয়ে নেবো আর কি, এইরকম। আলু কেটে নিয়েছি, বরবটি কড়াই কেটে নিয়েছি, আর সবটা বরবটি কড়াই দিইনি, অল্প করেই দিয়েছি, আর আলুও একটাই দিয়েছি, বেশি করব না, অল্প করেই তরকারি করব, মানে এবেলার মতোই করব, যেহেতু ছেলে মেয়েরা খাবে না, বেশি করে করেও কোনো লাভ নেই এই তরকারি, আর থাকলে তো আমি খেয়ে নেব, অসুবিধে কিছু নেই। বিয়ের পরে পরেই যখন প্রথম মুম্বাইয়ে আসি, তখন তো ছেলেমেয়েরা কেউ ছিল না, তখন আমি একা, আর তখন হাজবেন্ড বেশিরভাগ টাইম খাবার নিয়ে যেত না, দোকানেই খেয়ে নিত, তো আমি আমার মতোই শুধু ওই ভাতে ভাত বানাতাম। আর তখন তো প্রত্যেক সপ্তাহে মাছ আর মাংসটা নিয়ে আসতো, চিকেনটা তো সানডেতে হয়ে যেত, আর মাছটা পুরো সপ্তাহ ধরে চলতো, আর এতটাই মাছ নিয়ে আসতো যে আমার পুরো লেগে বেশি হয়ে যেত, রাতের দিকে এক আধ দিন করতাম, আর বাকি দিনের বেলা আমি কি করতাম, ভাতে ভাত মানে আলু ভাতে দিতাম, আর এই মাছ ভাজতাম একটা করে, মাছ ভেজে আর আলু ভাতে দিয়ে, এটাই ছিল আমার খাবার। আর তারপরে আমার হাজবেন্ড বলতো যে এরকম মাছ ভাজা আর এই আলু ভাতে ভাত খেয়ে খেয়েই মানে মোটা হয়ে গেছি। সত্যিই তাই, আমি তো বিয়ের আগে অনেকটাই রোগা ছিলাম, তারপর এখানে আসার পর আমার মানে ওয়েট বেড়ে গেছে, তারপরে তো যখন বড় মেয়ে পেটে এলো তখন তো ডাক্তার দেখে বলেছিল যে এমনিতেই বয়সটা অল্প, তারপর আবার এত রোগা, তো বাচ্চা হতে প্রবলেম হবে, তো সেই জন্য আবার আমি ওয়েটটা আমার বাড়ালাম, মানে ওয়েটটা বাড়ালাম বলতে আমাকে না, এখানে ডাক্তার বলেছিল যে তুমি রোজের একটা করে রসগোল্লা খাবে, রোজের একটা করে রসগোল্লা ওই নিয়ে এসে দিত আমাকে, মানে বেশি করেই নিয়ে এসে রাখতো, আর আমি ওই রোজের একটা করে রসগোল্লা খেতাম, আর এই বুঝতেই পারছো রসগোল্লা একদম রসগোল্লার মতো হয়ে গেছি, আর এখন ভাবি যে
কি করে ওয়েটটা কম করব, এই করছি সেই করছি, রোগা আর হচ্ছি না। মানে একটাই, মোটা হওয়ার জন্য চেষ্টা করেছি। মানে মোটা হওয়া বলতে আমার ছেলে মেয়েরা যাতে ভালোভাবে সুস্থভাবে জন্ম হয়, তো সেই জন্যই। বাকি এরকম শখে দেখতে সুন্দর লাগবে মোটা হব, তার জন্য কিন্তু কোনোদিনও নয়। আর আমার কি বলতো, কিছুদিন মোটা থাকবো আবার কিছুদিন রোগা, এইরকমই হয় আর কি। আর যখন মনে হয় ডায়েট করবো, ডায়েটটাওই কন্টিনিউ করতে পারি না, এটাই হলো প্রবলেম। মাছগুলো এখানে ভেজে তুলে নিয়েছি, আর তারপরে বরবটি কড়াইটা ভেজে নেব। প্রথমে ভাবছিলাম যে বরবটি কড়াই আর আলু একসাথেই দিয়ে দেবো, যেহেতু লেট হয়ে গেছে। তারপর ভাবলাম না, বরবটি কড়াইগুলো একটু অল্প করে ভেজে নিই, তাহলে ভালো লাগবে। ভেজে তুলে রাখলেই বেশ ভালো লাগে, না হলে একটু একটা কেমন একটা গন্ধ ছাড়ে না কাঁচা সবজির, তো সেই জন্য হালকা করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। আর এখানে পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে আর আলুগুলো সাথে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিলাম। আর এতে মশলা শুধু আদা দেবো, আদা বাটা আর টমেটো, ব্যাস, কিছু আর কিছু দেব না। মানে ওই রসুন টসুন আর কিছু দেব না। আর এই যে দেখো, ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, দেখো ভাতটাও করে ফেলেছি, অল্প করেই ভাত করেছি। আদা বাটা, জিরে বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস এইটুকুই মশলা দেবো, আর অন্য কোনো মশলা নয়। আর টমেটো তো দেবই, টমেটো ছাড়া তো করতে পারি না। কিন্তু টমেটোর এত দাম বেড়ে গেছে না, আমি তো নিয়ে আসিনি টমেটো, তোমার হাজবেন্ডই নিয়ে এসেছিলো, তো বললো আর তরকারিতে টমেটো দিতে হবে না, তরকারি মানে টমেটোর যা দাম বেড়ে গেছে, 80 টাকা করে কিলো, তো একটু কম কম করে টমেটো ইউজ করো। কিন্তু ওই যে আমি টমেটো ছাড়া তরকারি বানাতে পারি না, তো চেষ্টা করব একটা টমেটো দিতাম, নয় অর্ধেকটা টমেটো দেব, তো এরকম করে চালাতে হবে, আর কিছু করার নেই। মাঝে মাঝে এই টমেটোর দামটা এত বেড়ে যায় না, যে কি বলবো, টমেটোর দাম, তারপরে এই পেঁয়াজের দাম, এই টাইমটাতে বেড়ে যায়। তবু পেঁয়াজটা একটু তোলা আছে, অসুবিধে কিছু নেই। এই কবছরই পেঁয়াজটা একটু বেশি করে তুলে রাখছে, তোমরা তো দেখেছিলে, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা তো দেখেছিলে যে অনেকটাই পেঁয়াজ আমি তুলে রেখেছি, তো সেই জন্য পেঁয়াজটার কোনো প্রবলেম নেই। আর এই যে টমেটো, টমেটোর দামটা, টমেটো তো আর অনেক স্টোর করে রাখা যাবে না, ওই যখন যেমন দাম হবে তখন তেমন দাম দিয়েই কিনতে হবে। হ্যাঁ, একটা গোটা করে দিতাম, নয় অর্ধেকটা করে দেবো, বাস এইভাবেই চালাবো আর কি। মধ্যবিত্ত ফ্যামিলিতে তো এরকম অ্যাডজাস্ট করে তো চলতেই হবে, তাই না? অ্যাডজাস্ট না করলে তো আর হবে না, দিন দিন তো খরচা বেড়েই যাচ্ছে, জিনিসপত্রের দাম তো একদম বেড়ে যাচ্ছে, তো সেই জন্য যতটা পারি অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি। তবুও যতটুকু দরকার ততটুকু তো করতেই হবে, একদম আবার মন মেরে বলো, একদম কঞ্জুসিপনা করে সেটাও আবার ঠিক নয়, তো যতটুকু দরকার ততটুকু করতেই হয়, কিছু করার নেই, সেই যত খরচাই হোক দরকারি জিনিসগুলো তো করতেই হবে, তাই না? আর বিশেষ করে আমাদের বাঙালিদের, বাঙালিদের তো একটু খাওয়া দাওয়াতে একটু ঠিকঠাক মতো না হলে তো মনে হয় যেন কিছুই হলো না, খাওয়া দাওয়ার জন্যই তো সব কিছু, তাই না? তো এটা তো আমরা বাঙালিরা যেমন খেতেও ভালোবাসি তেমন খাওয়াতেও ভালোবাসি, এটা তো পরম্পরা হয়েই আসছে, শুধু আমরা বলে নয় সমস্ত বাঙালির কথাই বলছি আর কি। সেই জায়গায় অবাঙালিরা খাওয়া দাওয়ার ওপর অতটা বেশি জোর দেয় না, ওরা কি বলতো, সাজ পোশাক, তারপরে ব্যাংক ব্যালেন্স, মানে প্রপার্টি, এই সবের দিকেই বেশি ধ্যান দেয়। হ্যাঁ, আমাদের বাঙালিদের মধ্যেও এই জিনিসটা আছে, কিন্তু একটা একদম গরিব ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি দেখবে খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয়, একদম যে খাওয়া দাওয়া খারাপ করে বা সেই না খেয়ে থাকে সেই ব্যাপারটা কিন্তু নেই, তাই না? যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমার যেটা মনে হয় সেটাই আমি বললাম। আর সত্যি কথা বলতে কি, আমি যে কথাগুলো বলি আমি কোনো বানিয়ে বানিয়ে বলি না, আমার যে ফিলিংসগুলো সেটাই আমি তোমাদেরকে, মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এই ভিডিও যেহেতু করছি, ভিডিওর মাধ্যমে আমার যে কাজবাজ তোমাদেরকে শেয়ার করছি, তার সাথে সাথে আমার মনের যে ফিলিংসগুলো, আমার মনের মধ্যে কি চলছে সেইগুলোই আমি তোমাদেরকে শেয়ার করি, তো তোমাদেরকে শেয়ার করতে ভালো লাগে, জানি না কেন। বলে না, এমনি কাউকে তুমি দেখো শেয়ার করবে, সে তো তোমার মজা করাবে বা কিছু বি এ বলবে, কিন্তু এখানেও জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা মন দিয়ে শুনবে, আর যা ভালোবাসো না তারা স্কিপ করে যাবে,
এটা তো স্বাভাবিক, একটা মানুষ তো সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল, আর এখানে বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা সবসময় পরিষ্কার করে নিই এইরকম, মানে যতবার আমি বাসন ধুই ততবারই আমি এইভাবেই পরিষ্কার করে নিই, কেননা বেসিনটা নোংরা হয়ে থাকলে যেন ভালো লাগে না। এমনিতেই তো তোমাদেরকে তো সবসময় বলেছি কিচেনটা আমার ছোট, তো সেই জন্য যতটা পারি কিচেনটা পরিষ্কার রাখার চেষ্টা করি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম, মানে বাসন টাসন ধোয়ার পর তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ছেলে টিউশনে গেল, ছাড়তে গেলাম, বাজার টাজার একটু কিছু করে নিয়ে আসলাম, তারপরে চলে এসেছি সন্ধ্যেবেলা রান্না করার জন্য। রোজের তো রুটি আর সবজি বানাই, তো আজকে একটু সিমুই বানাবো ভাবলাম। মানে অনেকদিন থেকে ছেলেমেয়েরা বলছিল যে একটু মিষ্টি কিছু বানাও, সিমুই বানাও, সিমুই বানাও, তো সেই জন্য ভাবলাম যে আজকেই চলো সিমুইটা বানিয়ে নিই। কালকে আবার যেহেতু ঈদ আছে, তো আর এই ভিডিওটা যেদিনকে যাবে সেদিনকে ঈদ থাকবে আর কি, তো সেই জন্য একটু সিমুই নিয়ে আসতে দিলাম। আর আমি এই লম্বা লম্বা সিমুইগুলো ভুনা হওয়া সিমুইটাই কিনে নিয়ে আসি, বাট আমার ছেলেকে আনতে দিয়েছিলাম, ছেলে এই কাঁচাওয়ালা সিমুইটাই নিয়ে এসছে, তো চলবে, ঘি দিয়ে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। আর ওই মোটা যে প্যাকেটে সিমুইটা পাওয়া যায় না, মোটা মোটা একটু ওই চাউমিনের মতো যে সিমুইটা, ওটাও করি, তো ওটার থেকে আবার এটা যেন বেশিই ভালো লাগে, তো সেই জন্য এই সিমুইটাই আমি বেশিরভাগ করি। আর কোনো ঠিক ছিল না বানাবো বলে, তো সেই জন্য দুধ অল্পই নিয়ে এসেছিলাম, মানে আধা লিটার নিয়ে এসেছিলাম দুধ কালকে সকালের জন্য, তো ওটা দিয়েই করছি, তো অল্প দুধ আছে, ওই অল্প দুধ দিয়েই আর কি এই পুরো সিমুইটা করব। তো তোমরা দেখো কীভাবে অল্প দুধ দিয়ে সিমুই করা যায়, মানে বললাম না এই যে মিডল ক্লাস ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট লাইফ, তো ওটাই আর কি। তো এখন আবার দুধ আনতে দিলে হতো, বাট অনেকটাই দেরি হয়ে গেছে, আবার বৃষ্টিও পড়ছে, তো সেই জন্য আর ইচ্ছা করলো না যে একটু দুধ আনতে দিই, এই অল্প দুধ দিয়েই বানিয়ে দিই, তো অসুবিধে কিছু নেই, এটা দিয়েই মানে হয়ে যাবে আজকের ডিনার। আর দেখতেই পাচ্ছ ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর ভুনা হওয়াটা আনলে এইরকমই কালারের থাকে, অল্প করে একটু জাস্ট কড়াতে নেড়ে নিলেই হয়ে যেত, আর এটা যেহেতু ভুনা হওয়া নয় তো সেহেতু একটু ভেজে নিলাম। আর এই যে দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য, যদিও এটা একদম নরম সিদ্ধ হয়ে যাবে এক্ষুনি, তবু একটু ঢেকে দিলাম, আর এটা তো অনেকটা জল টানে, তো সেই জন্য জলটা টেনে নেবে পুরো শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে দুধের মধ্যে দিলে অল্প দুধ দিয়েই কিন্তু হয়ে যাবে। এই দেখো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ঢেকে দিচ্ছি এবার। দেখেছো কেমন জলটা পুরো টেনে নিয়েছে, জলটা টেনে নিয়ে আর সিদ্ধ হয়ে গেছে, একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার আমার দুধটা গরম করা আছে, এই দুধের মধ্যে এই সিমুইটাকে দিয়ে দেব, এখনও কিন্তু আমি চিনি দিইনি, চিনিটা একদম শেষে দেব। তো এই টোপটা আধা লিটার দুধটাই গরম করেছি একটু জল দিয়ে, আর দেখতে পেলে কতটা তো সিমুইয়ে জল দিয়েছিলাম, সমস্ত সিমুইটা টেনে নিয়েছে। আর এটা যদি আমি দুধ দিয়ে করতাম তাহলে একদম পুরো দুধটাই টেনে নিত, তাহলে অনেক দুধ লাগতো। তো দেখো ফাইনালি আমার সিমুই হয়ে গেছে রেডি, সিমাই, সিমাই বই, সিমাইও বলতে পারো, সিমুই বলতে পারো, যেটা ইচ্ছা। আর দেখতে পাচ্ছ কতটা হয়ে গেছে আমার হাতে, না কম কম জিনিস আমি বানাতে পারি না, সেই জন্য বকাও খাই হাজবেন্ডের থেকে, কম জিনিস আমি একটুও করতে পারি না, মানে বেশি বেশি সবেতেই বেশি বেশি করে ফেলি। তবে একটা ফায়দা কি বলতো, কম কম বানালে না খাওয়ার সময় যদি কম পড়ে যায় আমাকে যেন ভালো লাগে না, ছেলেমেয়েরা যদি বলে যে আরেকটু দাও, যদি না দিতে পারি তাহলে আমার খুব খারাপ লাগে, কিন্তু যদি বেঁচে যায় এটা আবার পরেও খাওয়া যাবে, ফেলা যাবে না, এই জিনিসগুলো এমনই না, এগুলো ফেলা যাবে না। দেখতে পাচ্ছ অল্প দুধ দিয়ে
কেমন বানিয়ে ফেললাম এতটা শিমুই, একদম পুরো এই যে এই হাড়িটা ভর্তি করে হয়ে গেছে শিমুই। ঠিক আছে, তো চলো এবার রুটিটা করে নি, তাহলেই হয়ে যাবে ডিনার রেডি। তো চলো, দেখতে পাচ্ছ কতটা কি জানি না, বাট আমি টেস্ট করে দেখলাম খুব সুন্দরই হয়েছে। এই যে দেখো শিমুই নিয়ে চলে এসেছি, এখানে রুটি, তো দিয়ে দি এদেরকে খেতে। চারটে বাটিতেই তুলছি, কেননা হাজবেন্ড এখনও আসেনি, তো ওরটা তুলে রেখে এখনও কোনো লাভ নেই, তো ওই হাঁড়িতেই থাকবে, ও যখন আসবে তখন ওকে বেড়ে দেব। আর এমনিতেও দুপুরের একটু তরকারি আছে, তো হয়ে যাবে আর কি, ওর রুটি আর এই শিমুই আর ওই তরকারি দিয়ে হয়ে যাবে। সবার জন্য দুটো করে রুটি বানিয়েছি, বাট আমি একটাই খাবো। আমার যেন না এই কদিন রুটি খেতেই ভালো লাগছে না, কদিন রাত্রে কি করছি একটা করে রুটি খাচ্ছি আর অল্প করে মুড়ি নিচ্ছি। তো আজকেও ভাবছি একটাই রুটি নেব আর অল্প মুড়ি নেব, ওই দুপুরের তরকারিটা আছে ওই অল্প তরকারি দিয়ে একটু মুড়ি মেখে খাবো। কেন জানি না রুটিটা খেতে ভালোই, মানে খাচ্ছি একটাই খাচ্ছি আর বেশি খেতে ভালো লাগছে না, তো কি জানি কিসের জন্য এরকম হচ্ছে। এই যে দেখো সব খাবার রেডি করে ফেলছি, তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর লম্বা করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও অল করে দেবে নতুন ভিডিও দেখার জন্য সবার প্রথম। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।